নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিও একটা মজাদার ভিডিও এবং এই ভিডিওতে একটা আনবক্সিং ভিডিও। এই ভিডিওতে আমি আনবক্সিং করব আমার নতুন বয়া BY M1 মাইক্রোফোন। দেখতে পাচ্ছেন স্ক্রিনে বয়া BY M1 মাইক্রোফোন। বন্ধুরা, এই মাইক্রোফোনের আনবক্সিং করব এবং এর সাউন্ড টেস্ট কোয়ালিটি দেবো আপনাকে। এর সাউন্ড টেস্ট করব আমরা। আর এর এই মাইকটা অনেক ডুপ্লিকেট বাজারে পাওয়া যায়, তো কী করে আপনি বুঝতে পারবেন এই একটা মাইক ডুপ্লিকেট না রিয়েল, তা আজকে আমি ভিডিওতে বলবো। এবং এর মধ্যে যে কোড দিয়ে আছে সেই কোডের মাধ্যমে আমরা চেক করতে পারবেন মাইকটা ডুপ্লিকেট না আসল। তো বন্ধুরা, চলুন এখন মাইকটার আমরা আনবক্সিং ভিডিও করি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা বয়া BY M1-এর বক্স। বক্সের পিছনে একটা ডিটেলস লেখা আছে, দেখুন ডিটেলসগুলো ভালো করে কী কী মধ্যে দিয়ে আছে। একটা ক্লিপ থাকবে, PC মোবাইল DSLR সব জায়গায় ব্যবহার করতে পারবেন। সব ব্যবহার করার জন্য আলাদা অপশান দিয়ে আছে। এটার প্রাইস লেখা আছে MRP আমরা 1995 টাকা, কিন্তু এটাকে আমি খুবই কম দামে পারচেস করেছি। কীভাবে করেছি আপনাকে ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এটা একটা কিউআর কোড। এই কোডের মাধ্যমে আপনারা এরা সত্যিকারের আসল না ডুপ্লিকেট তা বুঝতে পারবেন। বাজারে এই মাইক্রোফোন অনেক ডুপ্লিকেট মাইক্রোফোন অনেক আছে, তাই আপনারা দেখে কিনবেন কোনটা আসল। এই কোডটা আপনারা স্ক্যান করে ওয়েব লিঙ্কে ক্লিক করলে আপনাকে বলে দিবে আসল না নকল। এটাকে যদি আরেকবার স্ক্যান করে ক্লিক করুন, তাহলে আপনাকে বলে দিবে যে আরেকবার চেক করা হয়েছে, তাহলে আমরা সেখান থেকে বুঝতে পারবেন এটা আসল না নকল। তো বন্ধুরা, এখন প্যাক খোলা যাক, এর মধ্যে কী কী অ্যাসেসরিজ পাওয়া যায় দেখুন। দেখা প্যাকটাকে এইভাবে আমরা খুললাম। খুললে মধ্যে দেখতে পাচ্ছেন একটা ভালো পাউচ। পাউচের পাশে আপনারা কি দেখতে পাচ্ছি, পাউচের পাশে আপনারা একটা ওয়ারেন্টি কার্ড। এই একটা ওয়ারেন্টি কার্ড, এই একটা ইউজার ম্যানুয়াল যা পড়ার আপনাদের দরকার নেই, ফেলে দিলাম এটাকে। আর একটা ওয়ারেন্টি কার্ডই তো দরকার হবে আপনাকে, এটাকে এখন সাইডে রাখছি আমরা। তো বন্ধুরা, ভিতরে এই পাউচের মধ্যে আমাদের মেন কম্পোনেন্টগুলো আছে, দেখুন। এই পাউচটা খুবই ভালো কোয়ালিটির পাউচ, সুন্দর পাউচ। এই পাউচের মধ্যে আপনাদের মাইক্রোফোনগুলো আছে বন্ধুরা। এটা হলো আমাদের মেন মাইক্রোফোন, এইটা হলো আমাদের মাইক্রোফোন, এই ছোটো অংশটা দেখতে পাচ্ছেন। আর এইটা হলো মাইক্রোফোনের যে মডিউল, এর মধ্যে একটা ব্যাটারি লাগানোর জায়গা আছে। যখন এটাকে আপনারা কোনো অ্যাম্পলিফায়ার বা DSLR ব্যবহার করবেন, এই ব্যাটারিটার প্রয়োজন হবে আপনাদের, দেখুন এই ব্যাটারিটা। আর এই যে ছোটো অংশটা দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন এই অংশটা, এটা আসলে ব্যাটারিকে ধরে খোলার, যাতে ব্যাটারিটা পরে সহজে আপনারা খুলতে পারেন। ফোকাসে ঠিক আছে, এবার এটাকে লাগিয়ে দেবো আমরা। আর হচ্ছে কীভাবে আমরা চেঞ্জ করতে পারবেন DSLR টু মোবাইল, এর একটা বাটন দিয়ে আছে নিচে, দেখতে পাচ্ছেন বাটনটা। এটা হচ্ছে আমাদের অফ, মানে স্মার্টফোন তখন ব্যাটারি না লাগালেও আপনারা চলে যাবে। আর এটাকে অন, মানে এটা আমরা ক্যামেরা DSLR বা কম্পিউটার। আর কী কী অ্যাসেসরিজ দিয়ে আছে দেখে নিই একবার। দেখতে পাচ্ছেন এই অ্যাসেসরিজগুলো, এটা একটা বড় অ্যাম্পলিফায়ার, মিক্সার বা অ্যাম্পলিফায়ার যোগ করার জন্য 6.5 mm এস ব্ল্যাক, একটা এয়ার ক্যাপ যাতে এয়ার না এর মধ্যে ঢুকে এবং সাউন্ড তৈরি করে, আর একটা ক্লিপ লাগানোর ক্লিপ। প্রথমে আমরা ক্লিপটা এখানে লাগিয়ে দেবো, দেখুন ক্লিপটা কীভাবে লাগাতে হয়, খুবই আস্তে, একটু জোরে প্রেস করতে হবে, আপনারা ভাববেন না যে ক্লিপটা ভুল এসেছে। দেখুন জোরে প্রেস করলাম, ঢুকে গেল এর মধ্যে। এবার যে উইন্ড ক্যাপ আছে তার এখানে একটা ফুটো আছে, এই ফুটো আর আমরা এটা এখানে ভালো করে লাগিয়ে দেবো, দেখতে পাচ্ছেন। এবার বন্ধুরা, সাউন্ড কোয়ালিটি আমরা চেক করব, তো কোন সাউন্ড কোয়ালিটিটা কেমন তা আপনারা জানিয়ে বলবেন আমাকে। বন্ধুরা, এখন যে সাউন্ড কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন তা হলো আমার আগের পুরনো মাইক্রোফোন, যেটা একটা মোবাইলে হেডফোন। তো বন্ধুরা, এখন আমরা সুইচ করব বয়া BY M1। তার আগে এই মাইক্রোফোনের কেমন নয়েজ আমি একটু চুপ করেই আছি, তাহলে বুঝতে পারবেন বাইরে কেমন আওয়াজে ক্যাপচার করে। বন্ধুরা বুঝতে পারলেন তো বাইরে এটা নয়েজ কেমন ক্যাপচার করে। তো এবার আমরা শিফট করব আমরা বয়া BY M1 মাইকে, যেটা আমার নতুন মাইক। বন্ধুরা, এখন যে আপনারা আওয়াজের কোয়ালিটিটা শুনতে পাচ্ছেন তা হলো আমার বয়া BY M1 মাইকে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন মাইকের কোয়ালিটিটা কেমন। এই মাইকটা আমরা মুখের সামনে ব্যবহার করছি, ল্যাভেলিয়ার মাইক, এটাকে আমরা এখন কলাটে লাগাবেন। তো বন্ধুরা, কলাটে লাগাই, তো কেমন আওয়াজ এটা ক্যাপচার করে দেখুন। ব
বন্ধুরা মাইক্রোফোনটাকে এখন আমি কড়াটে লাগিয়ে নিয়েছি, সাউন্ড কোয়ালিটিটা কেমন তা আপনাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোনটা সাউন্ড কোয়ালিটি ভালো এইটা না আগেরটা। তো এবার এর প্রাইসে আসা যাক। বন্ধুরা বয়া BY-M1 মাইকের প্রাইস প্যাকেটে যেটা লেখা আছে আপনাদের দেখালাম 1995 টাকা, কিন্তু এটাকে আমি পারচেস করেছি মাত্র 799 টাকার মাধ্যমে। কীভাবে? অ্যামাজনে একটা স্পেশাল লিঙ্কের মাধ্যমে। এই লিঙ্কটা আমি আমার কমেন্টে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে পারচেস করতে পারেন। তো বন্ধুরা এখন এই নয়েজটা কেমন ক্যাপচার করে বাইরের থেকে, এর মধ্যে নয়েজ ক্যান্সেলেশন অবশ্যই আছে। তো এখন আপনারা শুনুন একটু করে, আমি চুপ করে যাচ্ছি। বন্ধুরা নিশ্চয়ই শুনলেন, যখন আমি কথা বলছি এটা সেই কথাটাকে নিচ্ছে, কিন্তু যখন আমি কথা বন্ধ করে দিচ্ছি এটা তখন অন্য সাউন্ডটাকে নিচ্ছে। এটা নয়েজ ক্যান্সেলেশন এরকমভাবে ডিজাইন করা আছে। তো বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা সাবস্ক্রাইব করলে আমি আরও এরকম নতুন নতুন আনবক্সিং ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।